আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আয়শা নুসরাত ইসলাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে টুঙ্গিপাড়ার সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা। যারা জাতির পিতার নাম মুছতে চেয়েছিল তাদের নামই মুছে যাবে, মন্তব্য কাদেরের। দেশে নতুন আরও দুজন করোনা রোগী শনাক্ত, একজন ইতালি ফেরত, অপরজন যুক্তরাষ্ট্র প্রবাসীর আত্মীয়, জানিয়েছে আইইডিসিআর। মোট আক্রান্ত 10 জন। চার চীনা নাগরিক সহ সারাদেশে আরও অন্তত 58 জন কোয়ারেন্টাইনে, নিয়ম না মানায় মানিকগঞ্জে একজনকে অর্থদণ্ড, জেলে পাঠানোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিনে টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পারিবারিক স্মৃতি বিজড়িত বাড়িতে কিছুক্ষণ অবস্থান করেন প্রধানমন্ত্রী। শতবার্ষিকীর আয়োজনে বিশেষ অ্যারোবেটিক ডিসপ্লে প্রদর্শন করে বিমানবাহিনী। 100 বছর আগে এখানে জন্ম তার, এখানেই চিরনিদ্রায় শায়িত। তিনি বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এ সমাধিতে যেন মিলন ও বিরহের মেলা। বেলা 10টায় এখানে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি পৌঁছালে তাকে স্বাগত জানান তিনি। শততম জন্মদিনে প্রথমে জাতির পিতাকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান, পরে শ্রদ্ধা জানান সরকার প্রধান। চৌকস সেনাদল গার্ড অব অনারে বাংলাদেশের পক্ষে সম্মান জানান জনতার মুজিবকে। দলীয় নেতাকর্মীদের নিয়ে আরেক দফা শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যরা। জাতির জনক ও 15ই আগস্টে শহীদ পরিবারের সদস্যদের জন্য করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। পরে বিমানবাহিনী প্রদর্শন করে বিশেষ ফ্লাইপাস। অ্যারোবেটিক ডিসপ্লের মাধ্যমে 100 লিখে জন্মশতবার্ষিকীর আবহ ফুটে তোলে যুদ্ধ বিমানগুলো। টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু চির নিদ্রায় শায়িত আছেন মাতৃভূমিতে। তিনি চলে গেছেন এক বুক কষ্ট নিয়ে, রেখে গেছেন সফল সংগ্রামীর মহাকাব্য। মুজিব শতবর্ষে তার আদর্শ এবং আত্মত্যাগ বাঙালি জাতির জন্য এক অনন্য গৌরবগাথা, মানেই বাংলাদেশ, বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য এক অবিচল ঠিকানা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মদিনে সকালে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় তার সাথে ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা সহ পরিবারের সদস্যরা। পরে আওয়ামী লীগ প্রধান হিসেবে কেন্দ্রীয় নেতাদের নিয়ে আবারও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। শ্রদ্ধা জানান স্পিকার, প্রধান বিচারপতি ও মুজিব শতবর্ষ উদযাপন কমিটির নেতারা। পরে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তরুণরাই বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তুলবে। যারা জাতির পিতার নাম মুছে ফেলতে চেয়েছিল তাদের নামই মুছে যাবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। করোনার কারণে পরিসর ছোট হলেও দেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠান হচ্ছে নানা আয়োজনে। সমাবেশ, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, চলচ্চিত্র প্রদর্শনী, আতশবাজি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হচ্ছে হাজার বছরের এই শ্রেষ্ঠ বাঙালিকে। খুলনায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন হয়েছে। খুলনা বেতার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সম্মাননা জানানো হয়। দোয়া মাহফিল করেছে মহানগর ও জেলা আওয়ামী লীগ। মেহেরপুরের মুজিবনগরে শোভাযাত্রা সহ নানা আয়োজনে মুজিব বর্ষ উদযাপন হয়। এদিকে ঝিনাইদহে রাত 12:01 পুরাতন ডিসি কোর্ট চত্বরে কেক কাটা হয়। চুয়াডাঙ্গায়ও নানা আয়োজনে উদযাপন হয় মুজিব শতবর্ষ। চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার এবিএম আবু আজাদ সহ অন্যরা। নগরীর জিমনেশিয়াম মিলনায়তনে হয় আলোচনা সভা। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে নিউ মার্কেট মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এদিকে পুরনো সিটি কর্পোরেশন কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মেয়র আ জ ম নাসিরউদ্দিন। ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সংসদ সদস্য র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী। এদিকে নোয়াখালীতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপিত জাতির পিতার অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগ। টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। অন্যদিকে রক্তদান ক্যাম্প করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। গাজীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথম শ্রদ্ধা জানান জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম ও সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এদিকে গাজীপুর মহানগর জেলা আওয়ামী লীগ শহরের দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। রাজশাহীর কুমারপাড়ায় স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। অন্যদিকে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেছে বিভাগীয় ও জেলা প্রশাসন। ঠাকুরগাঁও ডাকবাংলো চত্বরে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটা অনুষ্ঠান এবং বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচিতে উদযাপন হয় মুজিব জন্মশতবর্ষ। ফরিদপুরেও নানা আয়োজনে পালিত হয় জাতির পিতার জন্মশতবর্ষ। মুজিব শতবর্ষে বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনের পর সার্কিট হাউসে নবনির্মিত ময়মনসিংহে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু। নড়াইলে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। শহরের পুরাতন বাস টার্মিনালে স্থাপিত বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন মাশরাফি বিন মর্তুজা এমপি। রংপুরের নানা আয়োজনে মুজিব জন্মশতবর্ষ উদযাপন হয়। বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ফয়েজ আহমদ। পঞ্চগড়ে বিলুপ্ত গারাতি ছিটমহলে 100 পাউন্ড ওজনের কেক কেটে মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়। বিশেষ প্রার্থনা হয়েছে সাভারের ধরেন্ডা ধর্মপল্লীতে। এছাড়া দিনব্যাপী নানা আয়োজনে মানিকগঞ্জ, দিনাজপুর, নাটোর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, মাগুরা, রাঙামাটি, ভোলা, পটুয়াখালীতে উদযাপন হয় মুজিব জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস। নাসরিন গীতি, বাংলাভিশন নিউজ ডেস্ক। দেশে আরও 2 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 10 জনে। আক্রান্ত পুরুষদের একজন বিদেশ ফেরত, অন্যজন বিদেশ ফেরত একজনের পরিবারের সদস্য। IADCR বলছে যেহেতু স্থানীয়ভাবে নয় বরং বিদেশ ফেরতদের মাধ্যমে সংক্রমণ ছড়াচ্ছে, তাই বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে নিশ্চিত করতে হবে। নিয়মিত সংবাদ সম্মেলনে IADCR পরিচালক জানান যে 2 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে 1 জন ইতালি ফেরত এবং তিনি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন, বাকিজন যুক্তরাষ্ট্র ফেরত একজনের আত্মীয়। IADCR বলছে এখন পর্যন্ত পাওয়া সবগুলো সংক্রমণই হয়েছে বিদেশ ফেরতদের মাধ্যমে, অনেকেই মানছেন না কোয়ারেন্টাইনের নিয়ম নীতি। করোনা কোভিড-19 সংক্রমণ বা জীবাণুটি শনাক্ত করা হয়েছে 10 জনের মধ্যে। গতকাল আমরা বলেছিলাম 8 জন, আরো 2 জনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এই 2 জনের মধ্যে 1 জন কোয়ারেন্টিনে ছিলেন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন এমন একজনের মধ্যে আমরা পেয়েছি, আর 1 জন একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তিনি একজন বিদেশ থেকে এসেছিলেন এমন মানুষের সংস্পর্শে ছিলেন, তার কাছ থেকে তার মধ্যে হয়েছে। আমরা এই ক্ষেত্রে আবারও দৃষ্টি আকর্ষণ করছি, গতকালও বলেছি, পারিবারিকভাবেও কিন্তু খুব শক্তভাবে আমাদের এই কোয়ারেন্টিন বা সেলফ কোয়ারেন্টিনটা পালন করতে হবে। IADCR আরও জানায় এখনও আইসোলেশনে আছেন 16 জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 43 জন। গত 1 সপ্তাহে প্রায় লাখখানেক প্রবাসী দেশে ফিরেছেন, তবে তাদের কতজন হোম কোয়ারেন্টাইনে আছেন সে হিসেব আপাতত দিচ্ছে না IADCR। তারপরও সংস্থাটি বলছে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি এখনও হয়নি। বাংলাদেশে এখন পর্যন্ত কমিউনিটি ট্রান্সমিশন নেই, অর্থাৎ এটা আমাদের সামাজিকভাবে এটা এখনো ছড়িয়ে পড়েনি, সেই জন্য হাঁচি কাশি সর্দি গলা ব্যথা এসব হলেই করোনা আক্রান্ত হয়েছি বা কোভিড-19 আক্রান্ত হয়েছি ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হবে না। যারা বিদেশ থেকে এসেছে বা যারা জ্বর কাশিতে ভুগছেন তাদের গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে IADCR। পরীক্ষার জন্য IADCR-এ না এসে হটলাইনে ফোন করার কথা বলছে সংস্থাটি। সম্প্রতি ঠান্ডার মতো রোগে বেশ কয়েকজন মারা গেছে, এদের সবার তথ্য নেই IADCR এর কাছে। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা।
এদিকে কুমিল্লায় 54 জন, বরিশালে 31 জন, গাইবান্ধায় 4, চীনা নাগরিক সহ 5 জন, সিরাজগঞ্জে 18, সাতক্ষীরায় 13, কুড়িগ্রামে 10 ও খাগড়াছড়িতে এক নারীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে মানিকগঞ্জে নিয়ম না মানায় একজনকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। কুমিল্লার বিভিন্ন উপজেলায় নানা দেশ ফেরত আরও 54 জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। নতুন এবং পুরাতন মিলে জেলায় 174 জন কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানান জেলার সিভিল সার্জন ডাক্তার নিয়াতুজ্জামান। সবচেয়ে বেশি মনোহরগঞ্জের 34 জন প্রবাসী। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 4 চীনা নাগরিক সহ 5 জনকে চণ্ডীপুর চাইনিজ বেস ক্যাম্পের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ঢাকা রংপুর 4-লেন সড়ক নির্মাণ প্রকল্পের কাজে তারা গত 6 মার্চে বাংলাদেশে আসেন। কোয়ারেন্টাইনে রাখা অপরজন তাদের বাংলাদেশি গাড়ি চালক। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মজিদুল ইসলাম জানান, এখন পর্যন্ত 4 চীনা নাগরিক ও তাদের বহনকারী গাড়ি চালকের দেহে করোনা ভাইরাসের কোনো আলামত পাওয়া যায়নি। এখন পর্যন্ত তারা ভালো আছেন। 19 তারিখে তাদের কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হয়ে যাবে। আজকেও আমরা পর্যবেক্ষণে গিয়েছিলাম, সুপারভিশনে গিয়েছিলাম, তাদের মধ্যে কোনো করোনা ভাইরাস এর রোগজনিত কোনো লক্ষণ পরিলক্ষিত হয়নি। জয়পুরহাটে সিঙ্গাপুর ও ইতালি ফেরত 20 প্রবাসীকে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। তারা নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। বরিশাল সিটিতে 5 জন এবং বিভিন্ন উপজেলার 26 জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এরা সবাই বিভিন্ন দেশ ফেরত। সিভিল সার্জন জানান, তাদের প্রত্যেকের নিয়মিত খবর নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত বরিশালে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি বলে জানান তিনি। এদিকে সাতক্ষীরায় 13 জনকে হোম কোয়ারেন্টাইনে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর সংখ্যা আরও বাড়বে বলে জানান সিভিল সার্জন ডাক্তার হুসাইন সাফায়াত। কোয়ারেন্টাইনের নির্দেশনা কেউ অমান্য করলে তাকে শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি। কুড়িগ্রামে আরও 10 জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে জেলার বিভিন্ন উপজেলায় এ পর্যন্ত মোট 21 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই দুবাই ও সৌদি ফেরত। আমাদের এখানে করোনা ভাইরাস আইসোলেশন ওয়ার্ড 10 বেডের পূর্ণাঙ্গ তৈরি হয়েছে। আরটিআই ওপিডি, আরটিআই রেসপিরেটরি আলাদা ওপিডি করা হয়েছে। এছাড়া খাগড়াছড়ি সদর হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে আখাউড়া সীমান্ত দিয়ে ভারত ফেরত এক নারীকে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। কোয়ারেন্টাইনের নিয়ম না মানা হলে প্রয়োজনে জেল দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। ঢাকা শিশু হাসপাতালে টাইপ 1 ডায়াবেটিক সেবার উদ্বোধন করে তিনি হুঁশিয়ারি দেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, বিদেশ ফেরতদের 24 ঘন্টায় নজরদারিতে রাখা হয়েছে। কেউ যদি সরকারি নির্দেশনা না মানেন তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তবে দেশের করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক বলেই দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, করোনা নিয়ন্ত্রণে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। নির্যাতনের শিকার সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যান এখনও কুড়িগ্রাম জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানিয়েছেন, তার ডান হাতে ফাটল ধরা পড়েছে, এছাড়া সারা শরীরে ব্যথা ও আতঙ্কে দিন কাটছে তার। ডাক্তার জানিয়েছেন, সাংবাদিক আরিফুলকে পরীক্ষা নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এ ঘটনায় সুলতানা পারভিনকে প্রত্যাহার করে জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ রেজাউল করিমকে নিয়োগ দেওয়া হলেও তিনি এখনও সেখানে যোগ দেননি। আগামী বৃহস্পতিবার তিনি কর্মস্থলে যোগ দেবেন বলেও জানায় জেলা প্রশাসন। সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জে 2 জন ও জয়পুরহাটে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 9 জন। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কে শ্রীনগরের হাসারায় বালুবাহী ট্রাক চাপায় মোটরসাইকেলে 2 আরোহী নিহত হয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, সকাল 10:30 দিকে মাওয়াগামী মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে 2 জন নিহত হয়। নিহতদের পরিচয় জানতে পারেনি পুলিশ। এদিকে জয়পুরহাটে গরু বোঝাই একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে 2 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন। জয়পুরহাট বগুড়া মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় সকাল 11:00 দিকে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আবু তালেব ও রাজু আহমেদ। আহতদের চিকিৎসা চলছে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে। রাজশাহীতে বঙ্গবন্ধুর অনেক স্মৃতি, এজন্য গর্বিত এখানকার মানুষ। দেশ স্বাধীন হবার আগে পরে বেশ কয়েকবার এই শহরটিতে যাতায়াত করেছেন তিনি। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীও ছিলেন তিনি।
রাজশাহী থেকে পরিতোষ চৌধুরীর আদিত্য রিপোর্টে বিস্তারিত। রাজশাহীর সাথে বঙ্গবন্ধুর যোগাযোগ ঐতিহাসিক। 1964 সালে রাজশাহীতে তার সবাই হামলা হয়, সাথে ছিলেন বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ঠান্ডু সহ তিনজন। এনএসএ এবং মুসলিম লীগের গুন্ডা বাহিনী ওই মিটিং আক্রমণ চালায়। ওই সময় বঙ্গবন্ধু দেখলেন যে আমার রাজশাহীর নেতারা কেউ সাহস করে ফেস করতেছে না, তখন উনি নিজেই ফেস করলেন। 1966 সালে ছয় দফা আন্দোলন সফল করতে বঙ্গবন্ধু আবারও আসেন রাজশাহীতে, বক্তব্য রাখেন ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে, সভাটি সঞ্চালনা করেন জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামরুজ্জামান। 1970 সালেও নওগাঁ ও রাজশাহীতে নির্বাচনী মিটিং করেন বঙ্গবন্ধু। স্বাধীনতার পর 1972 সালে 9 মে রাজশাহী পুলিশ ট্রেনিং সেন্টারে প্রথম ক্যাডের সাব ইন্সপেক্টরদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন বঙ্গবন্ধু। স্বাধীন দেশের পুলিশ কর্মকর্তারা কেমন হবে সে বিষয়ে তিনি বক্তব্য রেখেছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ভবনে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পরের দিন রাজশাহী জেলা স্টেডিয়ামে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী রাজশাহী জেলা ইউনিটের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় বঙ্গবন্ধুকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে রেশনিং ব্যবস্থা চালুর ব্যবস্থা করেন উনি, এবং কম দামে যাতে ছাত্ররা খাবার পেতে পারে। উনি নির্দেশনা ওইটাই দিয়েছিলেন আমাদের যে কাজগুলো ছিল, যে পরবর্তী সময়ে যে গণকবর যেগুলো আছে রাজশাহীতে এগুলোকে খুঁড়ে এখান থেকে লাশ যতটুকু যা পাওয়া যায় আলাদাভাবে সেগুলোকে দাফন করার ব্যবস্থা করা। রাজশাহীতে সচরাচর অ্যাডভোকেট আব্দুল সালামের বাসায় উঠতেন বঙ্গবন্ধু। কিভাবে মুক্তিযুদ্ধ হবে, কিভাবে কি হবে, সেই সব মিটিংগুলো আমাদের বাসাতেই দেখেছি হয়েছে, এবং বিভিন্ন রাজশাহীর বড় বড় নেতা কর্মীরা যারা তারা সব আমাদের বাসাতেই আসতেন, এসে গোপন মিটিংগুলো বলতে গেলে এখানেই হতো। পরিতোষ চৌধুরী, আদিত্য, বাংলাভিশন, রাজশাহী। এবারে দেশের আরো খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে শেখ মুজিব মোরাল উন্মোচন করা হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান এ মোরাল উন্মোচন করেন। মুজিব বর্ষের প্রথম দিনে চালু হলো কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। সকালে আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন বয়সী 100 শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার উপহার দিয়েছেন সংসদের হুইপ শামসুল হক চৌধুরী। এ কর্মসূচিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার 100 ভিক্ষুকে পুনর্বাসন করা হয়েছে। সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান এ কর্মসূচির অংশ হিসেবে ভিক্ষুকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচিত সোশ্যাল মিডিয়া প্রচারণা চালানোর জন্য ওয়েবসাইট খুলেছেন বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন। সকালে নগরীর দলীয় কার্যালয় নসিম ভবনে ওয়েবসাইটটির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজশাহীতে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি। নগরীর মালোপাড়া দলীয় কার্যালয় থেকে এ কর্মসূচি শুরু করে তারা। শর্মিলা কেয়া, বাংলাভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে টুঙ্গিপাড়ার সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। যারা জাতির পিতার নাম মুছতে চেয়েছিল তাদের নামই মুছে যাবে, মন্তব্য কাদেরের। দেশে নতুন আরও দুজন করোনা রোগী শনাক্ত, একজন ইতালি ফেরত, অপরজন যুক্তরাষ্ট্র প্রবাসীর আত্মীয়, জানিয়েছে আইইডিসিআর। মোট আক্রান্ত 10 জন। চার চীনা নাগরিক সহ সারা দেশে আরও অন্তত 58 জন কোয়ারেন্টাইনে, নিয়ম না মানায় মানিকগঞ্জে একজনকে অর্থদণ্ড, জেলে পাঠানোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। এ ছিল এখনকার মতো, পরে সংবাদ সন্ধ্যা 7:30। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ টেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshe এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshenews এ। সাথে থাকায় ধন্যবাদ।